গ্রেট মর্নিং স্যার, আমি সুশান্ত আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, কানে হেডফোনটি লাগিয়ে নিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বিষয়টি শুরু করা যাক, সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবাংলায় সব থেকে মানুষের দেহের ভেতর পেসমেকার যন্ত্রটি লাগানো আছে, অর্থাৎ সব থেকে হার্টের পেশেন্ট আমাদের পশ্চিমবাংলায়, এবং সব থেকে বেশি পশ্চিমবাংলার মানুষের লিভারের প্রবলেম এবং পেটের জনিত সমস্যায় ভোগেন। এর কারণ কি জানেন? কথাই বলে, যার পেট ভালো তার সব ভালো। অ্যাকচুয়ালি সব রোগের, ম্যাক্সিমাম রোগের আঁতুর ঘর হচ্ছে আমাদের পেট। আর পেট সুস্থ থাকে শুধুমাত্র দুটো কারণের ওপর। প্রথম হচ্ছে আমরা কী জল খাচ্ছি আর কী তেল ইউজ করছি। জল মিনারেল ইউজ করা উচিত এবং তেল কী ইউজ করা উচিত, ইউজ করার আগে আমি বলে দিই, আমাদের পশ্চিমবাংলার সব থেকে বেশি মানুষ সর্ষের তেলে ইউজ করেন। সর্ষের তেলটা কতটা ভালো কতটা খারাপ আমি এক ঝলক আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করাতে চাই। মার্কেটে তো আপনি সর্ষের তেল কিনছেন, হয়তো মিল থেকেই নিয়ে আসছেন। কত টাকা করে নিচ্ছে স্যার বলুন, আপনাকে বলছি বলুন কত নিচ্ছে? 110 টাকা, 20 টাকা, 25 টাকা, ঠিক? এখন সবার হাতে একটা বড় ফোন আছে, যেই ফোনের মাধ্যমে আপনি ভিডিও দেখছেন। একটু গুগলে সার্চ করুন 1 কিলো সর্ষে ভাঙলে কত সর্ষের তেল বেরোয়, দেখবেন 250 থেকে 300 গ্রাম, হার্ডলি 350 গ্রাম। প্রায় 3 থেকে 3.5 কিলো খালি সর্ষে লাগে 1 কিলো সর্ষের তেলের জন্য। আর 3 কিলো সর্ষের দাম কত স্যার বর্তমানে, রেট করুন, 60 টাকা 70 টাকা 80 টাকা পর্যন্ত দাম। আমি যদি 70 টাকাও ধরি, 3 কিলো সর্ষে 3×7=21, 210 টাকা শুধু কাঁচা মাল লাগে সর্ষে। এরপরও তার লেবার, জিএসটি, কারখানা, মালিকের লাভ কোথা থেকে দিচ্ছে 120 টাকার তেল আপনাকে? তেলের নামে শুধুমাত্র বিষ খাচ্ছে স্যার, যেটা ইউরিক অ্যাসিড থাকে, যার ফলে পেটের সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, বিভিন্ন রকম সমস্যায় হয়। ভাবছেন হয়তো আমি মিল থেকে টাটকা বা আমি মিল থেকে সঠিক জিনিসটা, সঠিক তেলটা নিয়ে আসছেন। না স্যার, মানে এখন বর্তমান পরিস্থিতি আপনি যদি আনাজও কিনতে যান, সবজি কিনতে যান, চোখ থেকে যদি কেনেন স্যার, তাহলে মনে হবে সবজিটা টাটকা তরতাজা। কিন্তু যদি একটু ব্রেন থেকে কিনেন না স্যার, তাহলে শুধুমাত্র রাসায়নিক সার আর কীটনাশক আপনি আপনার বাড়িতে কিনে নিয়ে এলেন, তো সুস্থ থাকবেন কী করে? তো সেই জায়গায় কী তেল খাওয়া উচিত আমাদের? সর্ষের তেল তো বললাম, আমাদের শরীরের জন্য সব থেকে উপযুক্ত তেল হচ্ছে রাইস ব্র্যান অয়েল। আমার কথা নয়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিজের মুখেই বলছেন, তো শুনে নি আগে। চাওয়াল কি খেতি হতি হ্যাঁ, প্যাডি পেদা হতি হ্যাঁ, উসকা যো ছিলকা হতা হ্যাঁ, উসকা যো তেল নিকলতা হ্যাঁ, আজ ও দুনিয়া মে খানে কে লিয়ে উত্তম তেল মানা যাতা হ্যাঁ। বহুত বড়ি মাত্রা মে ভারত সে সবসে মহঙ্গা তেল অগর বিদেশ যাতা হ্যাঁ, তো ইয়ে চাওয়াল কে ছিলকে সে নিকলা হুয়া তেল যাতা হ্যাঁ। রাইস ব্র্যান তেল, অর্থাৎ ধানের তুষ থেকে যে তেল তৈরি হয় তাকে বলা হয় রাইস ব্র্যান অয়েল, যেই তেল আমাদের শরীরের ক্ষেত্রে একদম উপযুক্ত তেল। তো এবার দেখে নিই আরসিএমের রাইস ব্র্যান অয়েল। আরসিএমে রয়েছে হেলথ গার্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে 3টে ঔষধি গুণ, টোকোফেরল, টোকোট্রায়নল, ওরাইজোনল। ওরাইজোনল এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যেটার লেভেলের উপর, যেটার মাত্রার উপর একটা রাইস ব্র্যান্ডের অয়েলের গুণাগুণ বা কোয়ালিটি বোঝা যায়। এই তেলের মধ্যে ওরাইজোনলের মাত্রা রয়েছে 14,000 ppm, যা মার্কেটের কোনো তেলে এই রেটে এই ppm অরাইজোনাল বর্তমান নেই, যার ফলে এই তেলের কাজ কি, প্রথমত হচ্ছে আমাদের লিভারের কার্যক্ষমতা অনেক বাড়িয়ে দেয়, যার ফলে পেটে গ্যাস, অ্যাসিড, অম্বল, ম্যাক্সিমাম 70-80% পেটের রোগ আমাদের ভালো হয়ে যায়। যদি আপনি এক মাসই ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। এরপরে কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করে, সুস্থ হার্টের ক্ষেত্রে একদম বেস্ট তেল। আজকে আমাদের পশ্চিমবাংলা সব থেকে হার্টের পেশেন্ট, তার একমাত্র কারণ পশ্চিমবাংলায় ম্যাক্সিমাম লোক সর্ষের তেল ইউজ করে তাই। আর এই তেলের মধ্যে কোনো কেমিক্যাল থাকে না, এটা একদম ফিজিক্যালি রিফাইন করা তেল, যা আমাদের ব্লাড প্রেশার, সুগার এবং টেস্টোস্টেরনের পরিমাণ অনেক লেভেলে বাড়িয়ে দেয়, যা আমাদের মাংসপেশি গঠনে সহায়তা করে এবং পরিমাণে অল্প লাগে,
কারণ এই তেলটা কোড়াতে দিলে ধোঁয়া হয়ে উবে যায় না সরষের তেলের মতো, কারণ এতে কোনো কেমিক্যাল থাকে না। এবং আপনার সরষের তেল যদি 1 লিটার 10 দিন হয়, এতে মিনিমাম 12-13 দিন হবে, ব্যবহার তো করুন স্যার। আর একটা জিনিস এই তেলের মধ্যে সব থেকে বড় গুণ রয়েছে, সেটা হচ্ছে +F, যার মানে এর শুদ্ধতার প্রমাণ দেয়। তো আমরা বিরাট স্যারের কথা শুনে নিই যে এফ প্লাস এর অর্থ কি। তন্দুরুস্তি বহুত চিজো পে ডিপেন্ড করতি হ্যায়, পর খানে কে মামলে মে এক সিম্পল ফর্মুলা হ্যায়, বস ইউ সমঝিয়ে কি প্লাস অর মাইনাস কা খেল হ্যায়। দেখিয়ে, আটা, চাওল, তেল, দুধ অর নমক খরিদতে সময় প্লাস এফ কে নিশান কো চুনিয়ে। ইয়ে ফোর্টিফাইড ফুডস হ্যায় জিনসে আপকো সম্পূর্ণ পোষণ মিলেগা, অর খানে মে ঘি, তেল, নমক অর চিনি কো কিজিয়ে থোড়া মাইনাস। তো প্লাস এফ অর থোড়া কম, হ্যায় না সিম্পল। ইট রাইট, স্টে ফিট, তবে ইন্ডিয়া সুপার হিট। তো সিদ্ধান্ত আপনার, শুধু তেল নয়, আরসিমের অমৃত বলা হয় এই প্রোডাক্টটাকে, কয়েকবার রাষ্ট্রীয় পুরস্কার পর্যন্ত পড়েছে। এটা অ্যাড নয় স্যার, এটা পুরস্কার। আমার বাইক আছে, বাইকের ইঞ্জিনের জন্য পেট্রোল আমি রাস্তাঘাটের কোনো দোকান থেকে বোতলে ভরি না, আমি পেট্রোল পাম্প থেকে ভরি, যাতে বাইকের ইঞ্জিনটা ভালো থাকে। এবার আপনার মানবদেহের ইঞ্জিনে আপনি কোন তেল ইউজ করবেন, সিদ্ধান্ত পুরোপুরি আপনার। একটাই অনুরোধ, যে আপনাকে ভিডিওটি একবার শেয়ার করছে তার সঙ্গে যোগাযোগ করে একবার অন্তত ব্যবহার করে দেখুন। ধন্যবাদ। Hold me close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left.